হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল। আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি, ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো এখানে আমার ছোটকুটা, ওর এখন এক্সাম চলছে, তো সকাল থেকে স্টাডি টাডি হয়ে গেছে সমস্ত, এখন আবার একটুখানি ড্রয়িং করছে। ওর আবার ড্রয়িংয়ের প্রচণ্ড শখ, তো ওর জন্য সকাল থেকে পড়ার পরই স্টার্ট হয়ে গেছে আঁকি বুকি। তুমি কি করছো, ড্রয়িং করছো? একটু দেখাও, দেখাও, একটু স্টাডি হয়ে গেছে, একটু ড্রয়িংটা দেখাও। বাহ, কি এঁকেছো? ডমিনোজ এন্ড পিজা। ওকে, করো। এদিকে হয়ে গেছে অনেকটাই বেলা মোটামুটি। আসলে এক একদিন না ভালো লাগে না কাজ টাজ করতে, বাট আজকে আছে আমার প্রচুর প্রচুর রান্না বান্না কাজ, তো আজকে একটুখানি প্ল্যান করছি। দেখো তার আগে বাইরেটা কি ভাল লাগছে না, সকালটা প্রচুর রান্না বান্না হচ্ছে বন্ধুরা। এখানে এখানে বানাচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে এই যে ডালটা সেদ্ধ আছে, এখন একটুখানি কষাচ্ছি ভালোভাবে। এখানে মাছটা আছে ভাজা, ফুলকপি দিয়ে মাছের গ্রেভি বানাবো, একটুখানি কিশমিশও দেবো। কষানো হয়ে গেছে একদম ভালো মতো। হয়ে গেছে আমার, এখানে ঘি আছে, একটুখানি ঘিটা দিয়ে দেবো। হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল, আর এই যে সাথে আছে বেগুন ভাজা। এইবার করব হচ্ছে মাছটা ফুলকপি দিয়ে, ফুলকপিটা নিয়ে নিয়েছি ভেজে। আর এখানে না আমি ওই পেঁয়াজ আর টমেটো দিয়েছি, আর তার সঙ্গেই আমি একই সাথে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ। এটাতে রসুন দেবো না, আর আদাটা বাটাই আছে আমার। আলুটা ভেজে নিয়ে এবার একটু চট করে এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু ওইটা ঝাল নয়, যেহেতু বাচ্চারা খেতে পারে না, ওই জন্য বেশি ঝাল দিই না। একটু সস থাকলে খুব ভালো হতো, কিন্তু সসটা নেই, ওই জন্য যা আছে এতেই করছি রান্নাটা। আসলে কিছুই না আজকে স্পেশাল, আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে, তো কালকে হচ্ছে রবিবার, তো অবশ্যই কালকে যা হয় আর কি সমস্ত ফ্রেশ শাক সবজি মাছ সমস্ত আসবে, ওই জন্য ফ্রিজে যা আছে ঝরতি পড়তি তাই দিয়ে আজকে কুচকুচ করে যে কটা আইটেম হয় করছি, যে জাস্ট ফ্রিজটাকে ক্লিয়ার করার, আর কোনো কারণ নেই। এবার আমি এইটা দিয়ে দিলাম মশলাটা, Thank you.
দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তো রান্না বান্না তো শেষ হয়ে গেছে, চলো চট করে দেখিনি আলটিমেটলি কি কি আজকে রান্না করলাম। তো সবার প্রথমে আমি স্টার্ট করি হচ্ছে, এটা তো ভাত, এটা আর দেখানোর কিছু নেই। এখানে এটা হচ্ছে লাল শাক, বড়ি, বাদাম, রসুন দিয়ে লাল শাক। এখানে আছে হচ্ছে তেলশিম, রসুন আর তেল দিয়ে এই আইটেমটা ভীষণ মানে খেতে ভাল লাগে, ঝালঝাল হয় একটু। তেলশিম, তার তলায় আছে এই যে বেগুন ভাজা, আধখানা ছিলছিলো পড়ে চার পিস হয়েছে। এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল, আর এখানে আছে এই কাতলা মাছটা যেটা করলাম ওটা। এই আমার আজকের রান্নার সম্ভার বন্ধুরা, এখন তাহলে যাই, টাটা।